161টি আম তিন ভাইয়ের মধ্যে এত 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 অনুপাতে ভাগ করে দিলে, 3:1:5:1:9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে? আচ্ছা, এইখানে আগে অনুপাতটাকে আমরা নর্মালভাবে রূপান্তর করব। সেইটা কিভাবে? অনুপাতটা আগে লিখব। অনুপাতটা লেখার পরে এই তিনটে অনুপাতে লিখলাম, এর সাথে এই যে 3, 5 এবং 9 লসাগু এটা গুণ করে দেব। তার মানে 3:1 সাথে 3, 5 আর 9 লসাগু কত? 45। তার মানে এর সাথে গুণ করব 45, এর সাথে গুণ করব 45, আর এর সাথে গুণ করব 45। লসাগু তো আমরা মোটামুটি সবাই বের করতে পারি। করি 3, 5, 9, 3 দ্বারা করলে 1, 5, 3, 3, 5, 15, 3, 15, 45। আচ্ছা, তাহলে কত হয়? এখানে হয় 15, এখানে হয় 5 দ্বারা কাটলে 5, 9, 45, এখানে 9 দ্বারা কাটলে হয় 5, 9, 45। তার মানে আসে হচ্ছে 15:9:5। আমরা সাথে একটা এক্স ধরে নেব। এখন বলা আছে যে প্রথম ভাই কয়টি আম পাবে। তাইলে প্রশ্ন মতে লেখা যায় 15 আর 5 20 আর 9 29x সমান সমান হচ্ছে এই 261। তাহলে x সমান সমান 261/29। তাহলে 231কে যদি আমরা 29 দ্বারা ভাগ করি তাহলে 9 বার যায়, কারণ 9 9 81, হাতে থাকে 8, 9 2 18 8 26। তাহলে ভাগ যাবে হচ্ছে 9 বার, x ইকুয়াল টু 9। এখন বলছে প্রথম ভাই কয়টি আম পাবে। প্রথম ভাই হচ্ছে 15x, তার মানে 15×9, 15×9, 5 9 45 5, হাতে 4, 9 কে 9 আর 4 13। প্রথম ভাই পাবে 135টি আম।